করুণা গেছে কবে, এখন মাহফিলের জন্য অনুমতি আনতে হয়। হে গো থানার থিকা বারবার ফোন দেয় কয় হুজুর অনুমতি তো দেয় না। আমি কি মাহফিল যদি করেন তাইলে অনুমতি লাগে না, আর যদি অনুমতি আনতে যান তাইলে মাহফিল করেন না। কারণ হ্যাঁ অনুমতি দিব, এরপর আমি দিনই কথা কমু, এটার নাম ইসলাম না। আপনি যদি করেন তাইলে হ্যাঁ আপনার সহযোগিতা করব। যে আমি এটা করব, আমার কাজটা কি লিগ্যাল কাজ, আমি এটা করব, তাহলে আপনাকে প্রশাসন সহযোগিতা করবে। অনুমতি আনতে গেলে তো দিব না, এই অজুহাত দেখব ওই অজুহাত দেখব, আপনারা দেখবো আপনি কি ইমানটা কেমন, আপনারা টোকা দিলে বন্ধ হয়ে যায় কিনা। ইতিহাস তো বুইলা গেছি আমরা, হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহ হাতিয়ার কি ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছিল হাতিয়ার। আল্লাহর কসম করে বলি এই যে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমি আর আপনি জবান দিয়া দেই অন্তরে কি আছে জানি না, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজটা এমন একটা আওয়াজ কুফুরের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কিছু কিছু কুফুর আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ শুনা তার দিলের সব অন্ধকার দূর হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যায়, আর যদি কঠোর যারা থাকে ওদের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায় মুসলমান খেইবা গেছে আর খেপাইছ না, ভালো করে খেপলে আমাকে রক্ষা নাই ঠিক কিনা। ভালো করে মনে রেখেন, এখন বাংলাদেশে যা কিছু হয়েছে শুনেন একটা জিনিস, কিছু হইলো নাটক, নাটক শেষ হয়ে গেলে আপনি হাকিকির মধ্যে আসবেন, নাটক শেষ হয়ে গেলে। আর একটা হাকিকি মুসলমানদের যে জজবা, ইসলাম মুসলমান দিন কোরআন হাদিস আল্লাহ রসুল সাহাবি ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, এই ব্যাপার যখন আসে এইখানে নাটক ফাটক চলে না, নাটক দিয়ে দীর্ঘদিন দামায় রাখা যায় কিন্তু শেষ করা যায় না, শেষ করা যায় না। এই জন্যে একজন বড় বুজুর্গ তিনি বলছিলেন যে মুসলমানদের দিলের ভিতরে কিছু বারুদ আর বাহিরে কিছু বারুদ, এই দুই বারুদ যখন ধাক্কা লাগে ঘষা লাগে, বারুদে বারুদে ঘষা লাগলে আগুন জ্বলবনি জ্বলব, আর এই আগুন এমন একটা আগুন, ইমানের আগুন এমন একটা আগুন, এটার দাবায় রাখা যায় না, যতই নিচে নামাইবেন এটা খালি ফোঁস করে উপরের দিকে উঠে কয় কে কয়টা ইমানের আগুন জোরে কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান সোচ্চার থাকা, সব সময় সোচ্চার থাকা, যে চতুর্দিকে খেয়াল রাখা, কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতিটা বেশি একটা ভালো না, আসলেই ভালো না, বর্তমান পরিবেশ পরিস্থিতিটা বেশি একটা ভালো না। কয় কেমনে, করুণা গেছে কবে, এখন মাহফিলের জন্য অনুমতি আনতে হয়, হে গো থানার থিকা বারবার ফোন দেয় কয় হুজুর অনুমতি তো দেয় না, আমি কি মাহফিল যদি করেন তাইলে অনুমতি লাগে না, আর যদি অনুমতি আনতে যান তাইলে মাহফিল করেন না। কারণ হ্যাঁ অনুমতি দিব, এরপর আমি দিনই কথা কমু, এটার নাম ইসলাম না। আপনি যদি করেন তাইলে হ্যাঁ আপনার সহযোগিতা করব। যে আমি এটা করব, আমার কাজটা কি লিগ্যাল কাজ, আমি এটা করব, তাহলে আপনাকে প্রশাসন সহযোগিতা করবে। অনুমতি আনতে গেলে তো দিব না, এই অজুহাত দেখব ওই অজুহাত দেখব, আপনারা দেখবো আপনি কি ইমানটা কেমন, আপনারা টোকা দিলে বন্ধ হয়ে যায় কিনা। আপনারা তো চেষ্টাই করবো যে আপোষে যাতে এটা না হয়, কারণ বাংলাদেশের সিচুয়েশন এখন আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে আছে। কি মিডিয়া, এরা আসর থেকে শুরু করে, আসর থেকে শুরু করে রাত্রের 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, কোথাও কোথাও রাত 2টা পর্যন্ত মানুষের জেহান সাজি করে, এটা বলে ইসলামের কথা, এরা বলে দিনের কথা, এরা বলে কোরআনের কথা, এরা বলে হাদিসের কথা, এরা বলে আল্লাহর কথা, এরা কয় রসুলের কথা, এই কথাগুলি বলে বলে মানুষের দেমাক পরিষ্কার হচ্ছে, মানুষ দিনের প্রতি ঝুঁকতেছে, মানুষ ইসলামকে মহব্বত করতে শিখছে। এই কাজটা যত বন্ধ রাখতে পারবে মানুষকে ইসলাম আর দিন থেকে তত দূরে সরায় রাখতে পারবে। এই জন্য কৌশলে এগুলি বন্ধ করতে চায়, করুণা টরুণা কইয়া মইয়া এগুলি কৌশলে বন্ধ করতে চায়। এত মানুষ বয়ে রয়েছেন গালে গালে, আপনার শরীরের সাথে শরীর লেগে রয়েছে, এনে করুণা নাই। আপনারা যখন বাজারে যান হেনে করুণা নাই, আপনারা যখন আলাদা মিটিং করেন ওইখানে করুণা নাই, ইসলামের জলসার মধ্যে হবল করুণা যায় জমা হয়েছে না, এগুলি করুণা নাই, এগুলি হলো শয়তানি। এই শয়তানি বাংলাদেশে চলবে না, আরো জোরে চলবে ছিল, ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম থাকবে। ইসলামকে নিয়ে ছিনিমিনি কেউ খেললে তাকে খেলতে দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুক, জোরে আমিন।
এজন্য ভাইরা আমি আপনাদের সামনে ছোট্ট একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানান দিয়েছেন আজকের পর থেকে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট। ইসলামের ভিতরে নতুন করে কোনো জিনিস ঢুকানো যাবে না, বের করাও যাবে না, ঢুকানো যাবে না, বের করাও। কারণ যার মাধ্যমে ঢুকতো আর বের হইতো তিনি নাই, তিনি কে? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পরিবর্তনের আভাস আসলে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করতেন, আল্লাহ রসুলকে দিয়া পরিবর্তন করতেন। এখন নবী নাই, কোরআনের মধ্যে সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নাই, এখন ঢুকানো যাবে না, বের করাও যাবে না। ইসলাম কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।